কড়া দিন ধইরা হালি মন্ডা কইতাছে কুদ্দুর হালিম রাইন্দা হাইবার লেগা। তা আবার মন্ডা এটাও কইতাছে উম্মা আম্মারে ফালে কুদ্দুর হালিম রাইন্দা হাইতাম কি লেগা, আম্মার তো হালিম অনেক পছন্দ, আম্মা যেদিন বাসা তাইব হেদিন কুদ্দুর হালিম রান্ধুম নে। মানে আজ যে আম্মা আইসে এ লেগে বাজার টিকা কুদ্দুর দুইটা হালিম লিয়ে আইসি, দুইটা নুডলস লিয়ে আইসি, মানে রান্ধুম হালি হালিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসেননি আপনারা বালাপুরা, কমেন্টস করে একটু জানাই দেন তো আজ কটা দিন ধরে মন্ডা কইতাছে হেরা আর ভিডিও দিতারি না, হেরা আসেনি বালাপুরা, হেরা নেই আমার আবার ভুল লাগেছে গা। আপনারা আমার পেজটারে ফলো দিয়া দেন। হালিমটা বালা কইরা মজা কইরা রান্বার লেগা ফইলে একটা বলের মধ্যে দুইটা হালিম ডাইল্লা রইছি, এক ডেক পানি বালা কইরা ফুড়াই রইছি, গরম ফুডন তো গরম পানি হালিমটার মধ্যে ডাইল্লা দিয়া লারা দিয়া রাখবেন, লারা দিতে দিতে এমনভাবে লারা দিবেন যেন দলা বান্ধা না তাহে সাক্ষ হয়ে না তাহে, বালা কইরা লাইরা একবারে গুইরা থুয়ে দিবেন আধা ঘন্টা এক ঘন্টা লেগিয়া ফইল, এরপরে যাবেন গা সুলাদ ধরো, আমি আয়া ফুরছি সুলাদ ধরো, তেজপাতা হালগুড়া ফিয়াইস কুচি দিয়া বালা কইরা ফিয়াইসটারে লাল লাল কইরা বাইজা লবো। রেমদা আমি গুস্ত ডারে ছোট ছোট টুকরা কইরা একদম গরম ফুডন্ত গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজাই রাখছি, যেন গুস্তের ভিতরে রক্তের কালা রক্তের পানিটা যেন বাইরে জায়গা, দেখতে জানে সুন্দর লাগে, হাইতে জানে মজা লাগে। পরে দা আমি আদা বাটা রেশন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এটা সারাটা দিয়া বাটা মশলা ডারে বালা কইরা তেল দা বাজ্জালুমো, আগে নুন টুন যুদ্দুর লাগে পরিমাণ মতো দিয়া লইতাছি, অলদির গুঁড়া মুইসের গুঁড়া দৈন্যের গুঁড়া আর যদি জিরা বাড়া যদি না দেন জিরার গুঁড়া এটা সারেটা দিয়া একটু আনে পানি দিয়া বালা কইরা কষাই লইতাছি আগে। হালিম রান্ধুম তো লেগে একটা হালিমের মশলা কষা নিডার মধ্যে দেলাইতাছি, আরেকটা হালিমের মশলা একবার হালিমটা উলাইবার আধা ঘন্টা আগে দিমু যাতে হালিমটা মজা গ্যারান্ডা বালায়ে। রসুলার আগুনটা বাড়াই দিয়া হরা দা ঘুরা দিয়া বালা কইরা জাল দিয়া ফাগুডাইয়া কষাই লইছি মশলা ডারে, কষাইয়া ওখানে গুস্তটা ডাইলা দিলাম আর কি। গুস্তটা ডাইল্লা বালা কইরা লাইরা লুইরা একবারে মশলাটার লগে বালা কইরা মিয়াইয়া এরপরে ইচ্ছা মতে কষামো, বালা কইরা কষাইয়া কষানোর মধ্যে গুস্তটার হিজাইলাম। রাফা ভাইরা কই দেখতাছিনি কালারটা কি সুন্দর আইসে, কি সুন্দর কালার আইসে, কিন্তু বাস্তবে তো দেখতেছেন না লিখে বুঝতেছেন না, হাই তো ইমন মজা হইব, বারবারে হরা দা গুইরা দিতাছি আর একটু আলগি দিয়া দিয়া সুন্দর কইরা লাইরা দিতাছি একটু ফর ফর বালা কইরা কষাই। দেখতাছি বালা কইরা গুস্তটা হিজিনি, গুস্তটা হিজার পরে হালিমটা যে ভিজাই রাখছি এ হালিমটা ডাইল্লা দিমু, ডাইল্লা দিয়া হালিমটা সুন্দর কইরা লাইরা লইরা মিশাইয়া দিয়া হালিমটারে কষাই তুইব, আরও কিছুক্ষণ হালিমটা লাইরা ঘুরা রেখা বালা কইরা মিশাই দিতেইব, নাইলে আবার দলা বান্ধা যাইব। হালিমডারে অনেকক্ষণ বালা কইরা কষাইছি, হালিমডারে কষাইয়া সাইরা যে এরপরে একটু গরম পানি দিয়া দিছি, গরম পানিটা বালা কইরা ফুডাই রাখছিলাম পানিটা দিয়া লাইছি। গরম পানিটা ডাইল্লা দেওয়ার পরে হালিমডারে বালা কইরা লাইরা লুইরা মিলাইয়া মিশাইয়া দিউন লাগবো। আমি আবার কুদ্দু নুন ছেক্কা দেখতাছি নুনটা ওইসিনি, নুন মইছে সুন্দর করে অন লাগে না, লাইরা লুইরা হালিমডারে গুইরা দিয়া এন্দা বয়া বয়া ইয়া কুদ্দুর আদা আদা সুলাইয়া আদা ফুললা এরপরে কাঁচামরিচ ফুললা বিলাতি ধইন্যা পাতা ফুললা লইতাছি হাবলাদা সিলাই ইতা ফুললা থয়া রেখা উলাইবার কুদ্দুর আগে দিয়া দিব। হালিমটা বালা কইরা হিজিনি একটু দেখতেইব,
হালিমটা বালা করে হিজার পর বালা করে ওয়ার পর লাস্টে একটা বাগার দিউন লাগে বাগারটা দিলে হালিমটা গন্ধটা বালাও মজাও এরপর কাঁচামরিচ দইন্যা ফাতা যে কাইটটা তৈরি রাখছিলাম ইটা হালিমটার উফে দিলাম এরপর হালিমের মুসল্লাটা একটা দিলাইছি হালিমটার উফে যেন গন্ধটা বালাও হালিমটা যাতে লাস্ট পর্যায়ে বালা মজাও স্টারে বালা কইরা টানাইয়া লাল লাল কইরা টানাইতেছি ডাইল যেমনি বাগার দেন এমনি লাল লাল কইরা বাগার দিউন লাগবো বাগার দিয়া ডাইলা দিয়া আরো দশ মিনিট বালা কইরা জাল তাল দিয়া একটু ঘন করবেন ঘনটা আপনার যেমন মন চায় কেউ একটু পাতলা হইলে রুটি দা হইলে একটু হালকা পাতলা বা হালকা ঘন আপনারা যেমনি মন চায় এমনি রাইন দালাবেন একটু দশ মিনিট আরো বালা কইরা ফুটাইবেন তে গিয়া বাইরে তে কিনা আনেন কত দাম নে আরে গরো রানলে একবার প্যালেট বইরা বইরা বাসন বইরা বইরা গরের হগলের লইয়া হাইতারবেন তা আমার বঞ্জামাই কইতাছে হালিম জন বানাইছস রুডি বানা রুডি দাহামু হাইয়া দিয়ে সত্যি অনেক মজা হয়েছে আপনারা এমনি গরো বইয়া বইয়া বানাইয়া হাইয়া লাগবেন।